এটা ঠিক বলবো না যে ফিরে এলাম বিরতির পর, একটা ছোট সমস্যা ছিল সেই সমস্যাটাকে কাটিয়ে আবার ফিরে এসেছি। আজ যে সকালবেলাটা শুরু করেছি গান দিয়ে, আর জয়তীর গান মানেই অনুরোধের বন্যা, এবং সেই বন্যাগুলো নিশ্চয়ই আগে থেকে ফেসবুক আর যা 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 যার থেকে আসা সম্ভব হয় সবকিছুর থেকে ঢুকে বসে আছে। তো হ্যাঁ, মানে অনেক ভালো লাগাও আছে তার মধ্যে, কারণ এটাই তো এগুলো প্রাপ্তি বলো, এগুলোই প্রাপ্তি, এটা ছাড়া আর কি আছে বলো যদি জীবনে? এটা না থাকতো তাহলে কোথায় সার্থকতা একদম এই পরিশ্রমের? আমাদের তো ওইটুকুনি মূল্য একদম পাওয়া। একদমই একদমই। সুতরাং তাদের তাদেরকে অগ্রাহ্য করে আমি কখনোই কোনোভাবেই এগোতে পারবো না। তো সেরকম কয়েকটা গান আমি জানি না কত, মানে কতগুলো শোনাতে পারবো। আপাতত এই মুহূর্তে এই গানটা আমি খুব গাই, রক্তকরবী নাটিকার গান, আমার বড্ড প্রিয় গানও বটে। এই গানটার অনুরোধ আছে, একটু গেয়ে ফেলি। তোমায় গান শোনাব, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, শুধু ভরে তুমি
দুঃখ জায়গা নিয়ে হয়ে আমাদের গান শোনাতে এসেছো, ফোন আছে দেখবো। নমস্কার। হ্যালো মৈত্রী, কে বলছেন? সুপ্রভাত, কল্যাণসুর বলছি। হ্যাঁ কল্যাণদা, সুপ্রভাত বলুন। বলছি যে অনেকদিন বৃষ্টি ভেজা সকালের পর আজ একটা রৌদ্রোজ্জ্বল সকাল এবং স্নিগ্ধ শান্ত সকাল, ভীষণ ভালো লাগছে। প্রথম দিকে তোমার কথাগুলো শুনতে পারিনি ঠিকই, আমি জানি না কি বলেছ। এনি হাউ, আজকে যে শিল্পী এসছেন সে তো আমাদের প্রাণের শিল্পী, ঠিক, জয়তী চক্রবর্তী। আমার ভীষণ ভালো লাগে। তো জয়তী চক্রবর্তীর সাথে একটু কথা বলি। হ্যাঁ বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, আপনাকে প্রথমেই নমস্কার জানাই। নমস্কার। এবং আপনার শিল্পী বন্ধু যারা এসছে আপনার সাথে তাদেরও নমস্কার জানাই। হ্যাঁ, তাদের তরফ থেকেও আপনাকে নমস্কার। হ্যাঁ, আপনি রবীন্দ্রসঙ্গীতে অনন্য, মানে এক নম্বরে আছেন। এ বাবা, এটা আমি বলি নম্বর দিয়ে। পাশাপাশি আপনি অতুল প্রসাদ, রজনীকান্ত, বিজেন্দ্রপ্রীতি, লোকগান তার তো সমান পারদর্শী, এবং আধুনিক গানও আজকাল করছেন সমান পারদর্শী। সেই হিসেবে আমার আজকে অনুরোধটা একটু অন্যরকম হবে। আমি প্রথম গানটি বলবো রাধারমণ দত্তের ভ্রমর কৈও গিয়া। বেশ। আর সেকেন্ড গানটি কান্ত কবির গান আমি আকৃতি অধম। আর যেটা রবীন্দ্রসঙ্গীত বলবো সেটা আমার অত্যন্ত প্রিয়, আপনারও প্রিয়, মৈত্রেয়ীও প্রিয়, আমার প্রাণে পড়ে চলে গেল কে। অনুরোধ করেছেন কল্যাণদা, কল্যাণদার সঙ্গে থাকুন, জয়দীপ নিশ্চয়ই অনুরোধ রাখবেন, তাই তো রাখবেন নিশ্চয়ই। আচ্ছা এখন কি শোনাবে? আচ্ছা আমি এই গানটা আমার বড্ড প্রিয় গান, এবং সবচেয়ে বড় কথা একজনের কণ্ঠে, তিনিও একজন শিল্পী, পায়েল, পায়েল কর, তাতান, আমরা ডাক নামে তাতান বলে ডাকি। তো তাতানের গলায় এটা শোনার পর আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছিলাম এই গানটার জন্য, এবং এই গানটার কথাগুলো সেরকমই আর কি, মানে সেইভাবেই আমাকে ইন্সপায়ার করেছে। আর সেই সঙ্গে জানো তো, মানে এটা আমার জীবনে, এটা আমার মনে হয় সব শিল্পীর জীবনেই ঘটে থাকে, যে এমন কিছু মানুষ, এমন কিছু শ্রোতা বন্ধু যারা রয়েছেন, তারা জীবনের অনেকগুলো খারাপ ফেজ, কারণ প্রত্যেক মানুষের জীবনেই চড়াই উতরাই রয়েছে, এটা তো আলাদা করে বলার কিছু নেই, তাদের জীবনে অনেক সময় এরকম ভেঙে পড়ার সময় এসছে, ফেজ এসছে, খারাপ থাকার ফেজ এসছে। তো সেই সময় তারা রবীন্দ্রনাথের গানকেই আশ্রয় করেছেন, তার কথাকেই আশ্রয় করেছেন। তো কেন জানি না তারা কখনো কখনো সেই গান শোনার জন্য আমাকে মাধ্যম হিসেবে বেছেছেন, এটার জন্য আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করি, সৌভাগ্যবতী বলে মনে করি, এটা অনেক বড় কৃপা। তো সেই সমস্ত মানুষদের জন্য যারা জীবনে অনেকবার হয়তো মুখ থুবড়ে পড়েছেন, সেই অর্থে বলবো, কারণ আমার জীবনেও এরকম ঘটেছে, কিন্তু তার হাতটা সবসময় ধরে থাকলে বোধহয় সব সমস্ত কিছুর থেকেই পরিত্রাণ পাওয়া সম্ভব, উত্তরণ হওয়া সম্ভব। তো সেই পার্টিকুলার জায়গা থেকে এই গানটার কথা আমার বিশেষভাবে মনে হয়। আমি খুব চেষ্টা করছি এই গানটা একটু গাইতে, আমার বড্ড প্রিয় গান, একদম নিবেদন, একটা খুব সারেন্ডারের গান, সেই সঙ্গে একটা ভারী সুন্দর রাগদারি আবহ আছে গানটার সঙ্গে জুড়ে। সংশয়তিমির মাঝে, সংশয়তিমির মাঝে, নাহেরি গতি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, নাহেরি গতি হে
সবার জন্য খুব প্রাসঙ্গিক, তাই না? একদম, রাখো রাখো চরণে মিনতি হে, একদমই তাই। মানে প্রত্যেকের জীবনের সঙ্গে যেন গানটা জড়িয়ে থাকা, মানে থাকার মতো এটা, এটা সবারই মানে জীবনের একটা সময়ে এ কথা বলতেই হবে, বলতেই হবে, উপলব্ধি করতেই হবে। আমার মনে হয় যারা উপলব্ধি করেন তারা অনেক ব্লেসড, তারা ঈশ্বরের অনেক কৃপা পেয়েছেন বলে উপলব্ধি করতে পারেন। আমার মনে হয় যে এটা মনে কোথাও একটা প্রলেপ লাগায়। ঠিক কথা, এটা ফোন নিয়ে নি, দাঁড়াও। নিশ্চয়ই। নমস্কার, কে বলছেন? সুপ্রভাত মৈত্রী। সুপ্রভাত, আমি চেতা থেকে পূর্বা মল্লিক বলছি। হ্যাঁ পূর্বাদি, বলুন। ভীষণ সুন্দর সকাল, মানে আমি ফোন ধরে গানটা শুনলাম দিদি, মানে মানে মনটা টোটালি, আমি কথা বলবো মানে ঘোর কাটছে না আমার। কথা দিদি, সুপ্রভাত জানাই, সুপ্রভাত জানাই সমস্ত মিউজিশিয়ান ভাইদের। দিদি আপনি আসা মানে একটা রাজকীয় সকাল, উদাত্ত কণ্ঠ দিদি আপনার প্রশংসার দাবি রাখে। আমি আপনার একজন ভীষণ ভীষণ গুণমুগ্ধ শ্রোতা। ধন্যবাদ। দুটো গানের রিকোয়েস্ট রাখছি আপনার কাছে। একটা হচ্ছে আপনার প্রিয় আধুনিক গান, নাইবা হলো দেখা, হলো আবার দেখা, কিছু টান তবু রয়ে যায়। আর একটা আমার প্রিয় গান, সুফি বাউল গান এটা, মনের মানুষ জিন্দা থাকে না মরে না, জিন্দা থাকে মরে না। সঙ্গে থাকুন পূর্বাদি। আমার একটা জিনিস মনে হচ্ছে,
তোমাকে অনেকদিন পরে তো সকালের আড্ডায় পেয়েছি, তুমি খুব স্বাভাবিক, এতটা দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয় তোমাকে। প্লিজ এইসব বলো না, এটা স্বাভাবিক, এইটাই তো আমাদের কাছে প্রাপ্তি, এটাই তো আমাদের কাছে আমি মানে এইসবের জন্য খুব যে ব্যস্ত সত্যি তা না, মানে খুব অনেস্টলি স্পিকিং, ছেলের পরীক্ষা, নিজের গলা খারাপ, সকালে আগে পরে অনুষ্ঠান থাকলে সকালবেলাটা সচরাচর খুব একটা আসতে চাই না, কারণ তাতে গলাটার উপর একটা প্রচণ্ড চাপ পড়ে এবং গান ভালো হলো না, নিজের মন খারাপ হয়ে যায় বড্ড, এইসব নানা কিছু কারণে আসা হয়। অনেকদিন পরে যেহেতু তোমাকে পাওয়া গেছে, যা হয় সকলেরই মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে চাহিদা আছে, এবং সবাই যখন অনুরোধ করছেন, অনুরোধগুলো খুব প্রাসঙ্গিক, তবু আমি আমি সঙ্গে সঙ্গে কিন্তু যা হয়, সংসার করতে গেলে মানুষ তো আগে রেস্তোটা দেখতে থাকে, আমি আমার রেস্তোটা দেখছি, সময় এত কম, কোন গানটা ছেড়ে কোন গানটা হবে, এত ধরনের গান আমি জানি না যে কী হবে, ওর উপরই ছেড়ে দেওয়া ভালো, তুমি যা বুঝবে তাই করো। বেশ, সত্যি কি যে শোনাই। আচ্ছা, কল্যাণদা বেহালা থেকে আমি অকৃতি অধম বলেছিলে, একটু শোনাই আমি অকৃতি অধম, তারপরে ফোকে না হয় আর একটু পরে যাই, কারণ পঞ্চকবির গানে একটু থাকি। হ্যাঁ, একটু রজনীকান্তের গান, আবারও বড্ড প্রিয় গান। আমি অকৃতি অধম বলে তবু
ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে, ছুটিয়া বেড়াই, জানি ইমোশনাল হয়ে যায় এই সব গান গাইতে গিয়ে, আসলে এতটাই মনের কথা। তুমি ফোনটা নেবে? আমারও একই সাংঘাতিক খারাপ অবস্থা। এনিওয়ে নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি, আচ্ছা মৈত্রী, প্রথমে তোমাকে জানিয়ে রাখি আমি রঞ্জিত চট্টোপাধ্যায় আসানসোল থেকে বলছি। হ্যাঁ মেসোমশাই, আর তোমার পাঠানো উত্তরীয়টাই পেয়েছি, অনেক ধন্যবাদ। আর শুনে রাখো, জয়তিকে আমি তুমি বলেই বলছি এখন। নিশ্চয়। কারণ আমি আগেকার দিনের মানুষ, তো এক এক সময় হতাশায় ভুগি যে সুচিত্রা মোহরদি এরা চলে যাবার পর কাদের ওপর ভর করে আমরা শুনবো গান। সেখানে তুমি আশার আরো জাগিয়ে রেখেছো আরো দু একজনের মধ্যে। তোমার গান আমার এত বেশি হৃদয় স্পর্শ করে, অনেকদিন মনে হয় যে তোমার জয়ে কোনোদিন ইতি আর আসবে না। আর একটা কথা বলে রাখি, আর তুমি বোধহয় সুভাষ সুপ্রণার কাছে কিছুদিন গান টান শিখেছিলে, সেই সূত্রে আমার অনেক শুভেচ্ছা, কারণ তারা আমার বন্ধু ছিল। আর একটা কথা জানিয়ে রেখো, শেষ কথা একটু ব্যক্তিগত, তোমার মাকে বলে দেবে বাচ্চাকে যে রঞ্জিত মামা পুরুলিয়ার লোক আসানসোল থেকে টেলিফোন করেছিল। অনেক ভালো থেকো, অনেক আশা নিয়ে আমরা তোমাকে দেখবো, অনেক দিন ধরে দেখবো, অন্তত যতদিন ধরে বাঁচবো। আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, ভালো থেকো, জয়তি। কি রকম দেখো, এমন একটা ফোন এলো যে ফোনটা আসলে এই গানটার কথাগুলোর মধ্যেই এমন এমন একটা ব্যাপার আছে, বিশেষ করে শেষ দুটো লাইন না কি যে একটা আছে। আর যখন হয় না আমরা সত্যি খুব হয়তো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি বা খুব একটা টেনশনের টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, তো জীবনে আমাদের প্রতিনিয়ত এই রকম গানগুলো, তোমার এই মুহূর্তে সেরকমই হয়তো একটা অবস্থা। হ্যাঁ, আর বুঝতে পাচ্ছি, তখন এই গানগুলো যেন আরো বেশি করে মোচড় দেয়। এবং এই জলগুলো গ্লিসারিনের জল নয়, হতে পারি আমরা অভিনেত্রী। এখন অনেক রকম সমালোচনা হচ্ছে যে অভিনেত্রীরা সঞ্চালনা করলে আর অন্যরা সঞ্চালনা করলে পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, তো এটা গ্লিসারিনের জল নয়, এটা
এইরকম গান শুনে যদি আপনাদের চোখে জল আসে, তবে শিল্পী হিসেবে জয়তেই সার্থক। আর যদি আপনাদের জল আসাটা খুব স্বাভাবিক হয়, আমাদের জল আসাটাও স্বাভাবিক। আমরা পরের গানে যাব। কি শোনাই বলো দেখি। আমার একটা, আমার প্রিয় একটা গান, তুমি বলো বলো বলো। ও যে মানে না, ও যে মানে না মানে। আচ্ছা বেশ, চলো। কদিন আগেও একজন এখানে করছিলেন, আমি তখনও তাকে তোমার রেফারেন্স দিলাম। অনেকের কাছে গান শুনেছি আমি, এই গানটা জয়তির মতন করে আর কারোর থেকে শুনি না। জানি না আজকে কি হবে, তবে তোমার ভালো লাগার গান এটা, আমি এটা খুব ভালো করে জানি। আমি আমার কোনো জিনিসই কাজের সময় খুঁজে পাই না জানো তো। তুমি এই শুরু করলে আমি খুঁজে দেবো? তুমি কি এটাতে পাবে? না না, পট পাতা উল্টে উল্টে খুঁজে থাকে। পেয়ে গেছি, পেয়ে গেছো। ও যে মানে না আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে দাদাদেরও এতক্ষণ আমার বলা হচ্ছিল, মানে হয় না অনেকদিন পর গান শুনতে শুনতে, দাদা আপনি জল খাবেন একটু? হ্যাঁ একটুখানি জল দাও তো, ওনার খুব কাশি হচ্ছে। আপনারা এত ভালো সাপোর্ট দিচ্ছেন না, সত্যি খুব ভালো লাগছে। ওদের সাপোর্টেই আমি গাই বিশেষত, একদমই সঠিক কথা।
না থাকলে কিন্তু আমি গাইতে পারতাম না। তুমি দ্বিতীয় গানটা যখন ধরেছিলে সেই গানটার সময় আমি বলবো ভেবেছিলাম, তারপরে ওই তোমার তোমারই দোষ, গানে ভাসিয়ে দিচ্ছ আর কোনো কথা বলার স্কোপ দিচ্ছ না। দ্বিতীয় গানের মিউজিক অর্কেস্ট্রেশনটা একদম অন্যরকম লেগেছে, অন্য অন্য সকলের কাছে যেরকম শুনি তার থেকে আলাদা লেগেছে, ভালো লেগেছে। আসলে এটা মানে আমরা তো একটা টিম, আমাদেরই এটা তৈরি করা, বিশেষত কোনো একজনের নাম বলবো না, তবে তা সত্ত্বেও ক্রেডিট গোজ টু সুব্রত দা, ওরই প্ল্যানিং, কিন্তু সেটাকে বাস্তবায়িত করেছে সবাই মিলে, সবাই আর তখনই ভেবে রেখেছি বলবো, কিন্তু গান শুনতে শুনতে বেরিয়ে এসছি অনেকটা রাস্তা। দেখে নিই ফোনে কে আছেন। নমস্কার, হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পূজিত বলছি, পূজিত দা, জানো থেকে। সুপ্রভাত পূজিত দা। হ্যাঁ বলুন বলুন। এই কোথায় যাইতে, তুমি কোথায় কে যাচ্ছো? পূজিত শক্তি ঘোষণা, আমি আমি এখানেই আছি দাদা, কলকাতাতেই আছি। তুমি সারা পৃথিবী তার দাবি বেড়াচ্ছ? না কিচ্ছু কিচ্ছু করিনি, আমি কোনো জায়গায় দাপিয়ে বেড়াচ্ছি না। একদম আমি মৈত্রীকে বলবো এই সম্বন্ধে একটু, মানে ওর গলা বলতে নেই, একদম নিজস্বতা আছে। অনেকে অনেকেই অনেক সিঙ্গার গান গায়, কিন্তু আমি কেন জানি না, ওর ওর গলের ভিতরে একটা আলাদা মাদকতা আছে, যেটা সাংঘাতিক। আর ও রিসেন্টলি আমার একটি প্রজেক্ট করছি আমি ওর সাথে, চন্দ্রালিকা। তো আমি জানি না, মানে অসাধারণ গিয়েছে, আর অদ্ভুত ও মায়ের গানটা গিয়েছে আমার, এই প্রথমবার, এই প্রথমবার মায়ের ক্যারেক্টার গিয়েছে, কি অসাধারণ। আমি শুধু একটি রিকোয়েস্ট করবো জয়দীপকে, জয়দীপ যদি সম্ভব হয় তোমার মনে থাকে এরকম কিছু না, আমি এক্ষুনি ফোক লোকের গানই একটা শোনাবো, আমার আমার প্রণাম জানবেন এবং ওনাকে দিদিকেও আমার প্রণাম জানাবেন। ভালো থাকুন পীযূষ দা, সঙ্গে থাকুন। সকলেই জানেন তোমার সম্বন্ধে, তো নতুন করে মানে ওর সম্বন্ধে পীযূষ দা একজন বিখ্যাত মানুষ, দীর্ঘদিন ধরে অ্যারেঞ্জমেন্টের কাজের সঙ্গে যুক্ত, এবং শুধু তাই নয়, বিখ্যাত কিছু শিল্পীদের কাজ অ্যারেঞ্জমেন্টের কাজে উনি দীর্ঘদিন ধরে নিযুক্ত থেকেছেন আর কি, এবং বম্বেতেই ওনার বাস, রা কাজকর্ম সবই বম্বেতে করেন। কাজের সময়টা খুব কম, আমি আর একদমই কথাই যাবো না, শুধু একটা কথা, অনেক বছর ধরে জয়তীকে দেখছি, একটা কথা আজকে খুব বলতে ইচ্ছে করছে। জয়তী ভীষণ ভালো গান করে সেটা সবাই আমরা জানি, সেটা বলার দরকার নেই, একটা মানুষকে দেখলে বোঝা যায় জয়তী খুব ভালো মানুষ। একই সঙ্গে ও এত সুন্দর করে কথাও বলে, সেটাও কিন্তু শেখার মতন, আমার অন্তত খুব ভাল লাগে সেটা, কখনো বলে হয়ে বলা হয়ে ওঠেনি, তো আজকে বললাম। আজকে আমি আর কোনো কথায় যাবো না, জয়তী গানে যাব। এই গানটারও পূর্বাদি মোস্ট প্রবাবলি অনুরোধ করেছিলেন, এই গানটি দুটো গান বলেছিলেন, তার মধ্যে এই গানটা, একটু মুডটা না চেঞ্জ করলে আমরা একদম ধরাশায়ী হয়ে যাচ্ছি। তো এটাও ফোক লোক থেকে। আমাদের মনের মানুষ যারা, আমাদের প্রাণের মানুষ, তাদের উপস্থিতি হয়তো আমরা সবসময় পাই না, কারণ কোনো এক সময় প্রাকৃতিক নিয়মে তাদের আমাদের ছেড়ে যেতে হয় বা তারা আমাদেরকে ছেড়ে যান, কিন্তু মনের মানুষ কখনো মরে না। মনের মানুষ মনের মানুষ মন
মনের মানুষ জিন্দা থাকে মরে না। মনের মানুষ জিন্দা থাকে মরে না। মনের মানুষ জিন্দা থাকে মরে না। স্বপ্নে আই সাদুই চোখ ভরে মনের মধ্যে বসত পহরে। স্বপ্নে আই সাদুই চোখ ভরে মনের মধ্যে বসত পহরে। মন থেকে সরে না রে সরে না। মনের মানুষ জিন্দা থাকে মরে না। মনের মানুষ জিন্দা থাকে মরে। চাঁদের সাথে জোছনার পীরে জলের সাথে আধার। মনের সাথে প্রাণের পীরে আলোর সাথে আধার। চাঁদের সাথে জোছনার পীরে জলের সাথে আধার। মনের সাথে প্রাণের পীরে আলোর সাথে আধার। মনের মানুষ আগুনে মানুষ জিন্দা থাকে মরে না। মরে না মনের মানুষ জিন্দা থাকে মরে না। দুনিয়াতে সাগর নদী চোখের জলে সাগর নদী চোখের জলে বড়া মানবে না সে যার জীবনে দেয় নিজে প্রেম ধরা। আসমান ভাইঙ্গা মাটি রোপো আসমান ভাইঙ্গা মাটি রোপো পড়ে না রে পড়ে না। মনের মানুষ জিন্দা থাকে মরে না। মনের মানুষ জিন্দা থাকে মরে না। ও স্বপ্নে আই সাদুই চোখ ভরে মনের মধ্যে বসত পহরে। স্বপ্নে আই সাদুই চোখ ভরে মনের মধ্যে বসত পহরে। মন থেকে সরে না রে সরে না। মনের মানুষ জিন্দা থাকে মরে না। মরে না মনের মানুষ জিন্দা থাকে মরে না। মরে না মনের মানুষ জিন্দা থাকে মরে। আমরা কি এগুলো পাচ্ছি? পেয়ে গেছে দেখেছো আমি কত ব্যাকডেটেড। এই সুমন্ততা সব শুনে ফেলেছে দেখো, আমাকে কিচ্ছু বলেনি। কি ভালো লাগছে গানগুলো। এটা পূজোর সময় হয়ে গেছে গাওয়া, মানে আই মিন রেকর্ড করে এসেছিলে তুমি, রেকর্ড করে গেছো সেগুলো সব জানি, কিন্তু যে এত ভালো ভালো কিছু দিয়েছো সেগুলো আর কিছু বলেনি আমাকে। আর একটা রিকোয়েস্ট আছে না? অনেকগুলো রিকোয়েস্ট আছে, আমি জানি না। যদি জানতেমটা একটু না করলেই নয়, যদি জানতেমটা করলে আমি একটু মনে মনে ভাবছিলাম আমরা কিন্তু আবার পুরনো ট্র্যাকে ফিরবো। এই অদ্ভুত, দেখো এই গানটাও কিন্তু আমাদের পুরনো ট্র্যাকেরই গান। একদমই, একদম শুরুর দিকে, শুধু যাওয়া আসা, শুধু তাই, মানে একেবারেই তাই, মানে ফিরে ফিরে আসছি আমরা, বারবার ঘুরে ফিরে একই জায়গাতে রয়েছি। ঠিক আছে, থাক থাকি, আজ মুড আমাদের এরকম নিয়ে গেছে। কিশোর বাজে আমার প্রাণে আর তারা মরে রেখেছিল ভুলাইয়ে। প্র্যাকটিস ট্র্যাকটিস করে এসছি সুমন, কিন্তু গাইতে পারলাম না। যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতা
আসলে থাকা ভালো, আর না থাকলে বাকি আর একটা গান হতো না। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দাদারা প্রত্যেককে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, ভীষণ ভালো সকাল পেয়েছি, ভীষণ ভালো। জয় থেকে কি বলবো আমি জানি না, না কিছু বলো না, শুধু আবার একটু যদি আমাদের দেখা হয়, এক্স্যাক্টলি আমাদের বারবার দেখা হোক, বেশি তোমার কাছে আর কিছু চাই না, বাকিটা তুমি এলে আপনিই হয়ে যাবে। শেষ গানে যাব, আপনারা সকলে খুব ভালো থাকুন, ঠান্ডা পড়ছে, সাবধানে থাকবেন, এই সময়টা কিন্তু সকলেরই একটু সাবধানে থাকা উচিত। ভালো থাকুন, কাছের মানুষদের ভালো রাখুন, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, গানে থাকুন। আজ এখানেই শেষ করব জয়ধীর গান দিয়ে। জটিলদার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুর আজকের পরিবেশ, এই গানটা আমি করে আসবো সত্যি ভাবিনি, কিন্তু আজকের পরিবেশটা এমন একটা জায়গায় নিয়ে গেল আমাদের সবাইকে, জাস্ট হয়ে গেল, তার মাঝে মনে হচ্ছে এই গানটা একটু আমাদের মনের মধ্যে দোতারার মতন দুটি করে তার থাকে, এক তার সবসময় ভোগের কথা বলে, রজগুণের কথা বলে, আর আরেকটি তার সবসময় বলে আমি সব ছেড়ে সব ত্যাগ করে কবে তোমার কাছে যাব। সেই দুই তার, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, আমার মন তো তারার একটি তার, বাজে বসন্ত বাহারে।
আরেকটি নীরব নিথর চেয়ে থেকে বলি এই ফাগুনে পথ পাব কি দুঃখ সুখের বাড়ি আমি ফাগুনে পথ পাব কি দুঃখ সুখের বাড়ি আমার দুই কত কাল বুয়ে